তার মধ্যে বোতল পাতার পরে এটা উঠাবো উঠানোর পরে প্রচুর পরিমাণে পুঁটি মাছ অবিশ্বাস্য এই যে মাছ মাছ দেখার পরে মন ভরে যাচ্ছে এটা পুঁটি পারছে বিশাল বড় দেখতে तो विशाल बुजासे भाई चाइके আসসালামু আলাইকুম চলে আসসালাম একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হচ্ছে মাছ মারা রিলেটেড তো আমরা মাছ মারবো আর তো আমার হাতে দেখতেছেন বোতল এই বোতল কাটার পরে কিছুটা কাটার পরে এর মধ্যে এর ভিতরে কিছু ছাল দিয়ে মাছ মারবো আমরা আর সেই মাছ যে কোনো মাছ হতে পারে তো আমরা যাব পদ্মা নদীর পাশেই কোল এটাকে কোল বলা হয় এই কোলের ভিতরে আমরা মাছ মারবো আর আমার সহযোগী আছে আমার এই দুই ছোটো ভাই তো আমরা যাচ্ছি তাই না নাকি চালো তা কোল ওই পাশে পদ্মা এই পাশে কোল পদ্মার পানি এই দিক দিয়ে ঢোকেছে আর হালকা হালকা স্রোত যাচ্ছে আর এর ভিতরে আমরা এই বোতলগুলো ছাল দিয়ে ডুবায় রাখবো এর ভিতরে পুঁটি মাছ ধরবো যে জায়গা পানি ক্লিয়ার পরিষ্কার কোন ঘোলাটে ভাব নাই এই জায়গা ঘোলাটে ভাব নাই আমরা এই জায়গা পাতবো আর পাতার আগে আমরা পাতার আগে আমরা এই বোতলের ভিতরে

আছে বা হাওয়া আছে বাই করে দেবো বাড়া গেছে এবার পাতব পাতার আগে আমরা ডুবাইনুর পরে হালকা একটু মাথাটা গাড়ি দেব যাতে এটা উঠে চলে না যায় যার যত কপাল ভালো তার বোতলে তত মাছ হ্যাঁ কাকান নৌকানে করে যাচ্ছেন ঘাস কাটতে যাচ্ছেন ঠিক আছে কাটি নিয়ে আসেন তো আমরা আর একটা পাতবো এই জায়গা

তিন মিনিট তাই তো আরে সর্বনাশ তিন মিনিটের মধ্যে কিন্তু একদম মাঝে দেখেন খল করতেছে একদম সেই সুন্দর পরিবেশ তো নাও ঢালে ফেলো বিসমিল্লা বলে এখন পানি দিয়ে একদম ধরে ধরে মাছটা বের করব আরে মাছ আমার পাতলে তো আমি দাও আবার পাতি দে বাইরে আমার পাতনু তো गाइस দেখবেন আমি অল্প একটু সামান্য একটু ছাল দেব তারপরে এই ছাল কি তুমি হচ্ছে বাইতে নি আছ না গরু খানে ছাল হ্যাঁ গরু খানে তারপরে আমি পুরোটা পানি দিয়ে ভরব

এইবার আমরা ঢালবো এই যে মাছ পাইছে একদম টাটকা পুটি মাছ এই দেখেন এনে কত পাইছে তা আসলে কিভাবে এই মাছগুলো এটা কি দিলেন ভাই শাল শালটা একদম বোতল ভরে পানি দিয়ে কোন জায়গায় রাখবেন এবার আছে টের এই জায়গায় কি দাঁড়া থাকে এটা আছে এই জায়গা এদে মাছ কম কান মেলা সময় তাও কম না কিন্তু হুম তাও মেলা গুলো পড়তে মেলা সময় আগে দিয়ে না এদে হ্যাঁ মাছ দেলি বন পড়ে যাচ্ছে তাই না এর মাথাটা রাখাই দিও তাই তো মাথা একটু গায়ে দিব হয়ে গেল আর এটা কোনে আছে আচ্ছা ওই পাশে আছে আপনি কি হ্যাঁ এই পাশে দেই যাচ্ছে

ওরে সর্বনাশ গাল। আরে মেলা গুলো পড়ছে। পরেই। তবে মাছ ধরার মধ্যে আলাদা একটা আনন্দ আছে। আসলে পুটি মাছ না। সেই পুটি মাছ তো পুটি মাছই একদম পুরো তেলতেলে। এই যে কেবল এগুলো পাওয়া গেছে। তো মনে হচ্ছে এই বোতলের ভিতরে মাছ দেখা যাচ্ছে কিন্তু। মাছ দেখা যাচ্ছে। মাছ হ্যাঁ নাও

একদম হাফ বোতল হয়ে গেছে বোতল কিন্তু একদম প্রায় ভরে গেছে কারণ এর চেয়ে বেশি পুরোই আতঙ্ক আসলে এইটা দেখতে বেরোতো এই দেখ বড় বড় গুলো সব এত মাস কোনদিন দেখছি না আপনার না বোতলে মারা এই প্রথম যে এত মাছ দেখলাম যে আসলে এত মাছ পাওয়া যায় এই যে মাছগুলো দেখেন একদম সেই টাটকা কিন্তু একদম রাইজে তুলে যাবি আমার ধর ও মাই গড কি মাছ এ পুঁটি মাছ সব একদম পুঁটি যাও এইবার টেকনিকটা দেখাই কিভাবে পাততে হয় এর মধ্যে আমরা ছাল দিবো